যারা মুসলমান জাতির মধ্যে বিভেদ তৈরি করে দেন এটা অত্যন্ত দুঃখজনক। হাজিরিন কেরাম, যেখানে মিলাদুন্নবী মাহফিল আয়োজন অথবা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাপন করা একটা মুস্তাহাব আমল হিসেবে তাম দুনিয়ার সমস্ত আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম এক বাক্যে ফতোয়া দিলেন। আর ইদানিং কালে কিছু কিছু বুজুর্গ ব্যক্তি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছেন, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে হয়। তাহলে ঈদে মিলাদুন্নবী এই দিন কি ঈদগাহে গিয়ে আমরা নামাজ পড়ি? ঈদগাহে গিয়ে যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইল? সিরাজুন্নবী আপনার সব জায়গায় আছে, দোকানের গ্যাস বাক্স থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে? সিরাজুন্নবী আছে, এবং সেই সিরাজুন্নবী আমলের মাধ্যমে পালন করতে হয়। এবং শুধু রবিউল আউয়াল মাসে নয়, 12 মাস 24 ঘন্টা সিরাজুন্নবী পালন করতে হয় এবং আমলের মাধ্যমে সিরাজুন্নবী পালন করতে হয়। ভাবায় কেরাম, তাদের মধ্যেও এই চিন্তাটা ছিল যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এক দয়া। নবী পৃথিবীতে আসা তার মানে আল্লাহর এক দয়া। আমি আরো শুকরিয়া জানাই লক্ষ লক্ষ সুন্নি মুসলমানের আত্মার আত্মীয় মুর্শিদুল মুর্শিদিন সাইয়েদুনা সানাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর মকবুল যে বলির একটি জবানের মাধ্যমে এক সময় এই জমিনে হুব্বে রাসূলের আলোচনার আওয়াজ উঠেছিল, যার একটি মাত্র জবান মোবারক থেকে এই মিলাদুন নবী মিলাদ কিয়ামের এই আলোচনা বুলন্দ হয়েছিল। আল্লাহর বলি অনেক লাঞ্ছনা বন্দনা অনেক কিছু সহ্য করেও হুব্বে রাসূল মিলাদ কিয়াম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা মানুষের মধ্যে প্রচার করতে তিনি যে মিশন শুরু করেছিলেন, তিনি পিছপা হন নাই, তিনি থেমে যান নাই। এত প্রতিকূল পরিবেশের মধ্যেও আল্লাহর বলি তার সেই মিশন চালিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর বলির ত্যাগের বিনিময়ে আজকে হাজারো কণ্ঠে আলহামদুলিল্লাহ 30 মিনিট আগে, তার মানে আধা ঘন্টা আগে হযরত মুর্শিদে বরহক বড় সাহেব কিবলা রওনা করেছেন। আমরা আশা করতেছি আরো 30-40 মিনিট লাগবে ম্যাক্সিমাম, ভিতরে তিনি তার সেবা করবেন ইনশাআল্লাহ। বাইরে যারা আছেন দেরি না করে মাহফিলের মধ্যে প্রবেশ করুন। হাজিরিনে কেরাম, আল্লাহ বলি এই যে ত্যাগ স্বীকার করে গিয়েছেন তার ত্যাগের বিনিময়ে আজকে হাজার হাজার কণ্ঠে ঈদে মিলাদুন্নবীর আলোচনা হচ্ছে, হুব্বে রাসূলের আলোচনা হচ্ছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রচার প্রসার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বলি জীবনের সমস্ত ত্যাগ কবুল করে উত্তম জাযা যেন দান করেন, সবাই বলে আমিন। এবং আমাদেরকে যেই পথ প্রদর্শন করে গিয়েছেন সিরাতে মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পথ আমাদেরকে ধরায় দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি আমৃত্যু আমরা যেন এই সঠিক পথের উপর অটল অবিচল থাকি। আল্লাহ পাকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। শুধু আমরা নই, আমাদের পরে আমাদের পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম যারা এই পৃথিবীতে আগমন করবে এরা প্রত্যেকেই যেন এই সঠিক পথের অনুসরণ করে আল্লাহ এবং রাসূলের সেই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাদের জীবনটা সাজাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও যেন মঞ্জুর করে, সবাই বলে আমিন। হাজিরিন, কিছু কথা কিছু বক্তব্য সময়ের চাহিদা অনুযায়ী এই বক্তব্যগুলো পেশ করা জরুরি হয়ে পড়ে, আবশ্যক হয়ে পড়ে। এর মধ্যে একটা বিষয়
যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, এই বিষয়গুলো নিয়ে এক সময় বিতর্ক ছিল। তাজউদ্দিন ফাকিহানি নামে একজন আলিম মিলাদুন নবী মাহফিলের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছিলেন। এই একমাত্র তাজউদ্দিন ফাকিহানি ছাড়া তাম পৃথিবীর চার মাঝহাবের যত আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম সকলেই এই কথার উপর একমত ছিলেন যে মাহফিলে মিলাদ বা মিলাদুন নবী মাহফিল এটা ভালো কাজ, এই কাজ করলে সওয়াব পাওয়া যায়, এটা ভালো কাজ। গোটা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম এক বাক্যে এই ফতোয়া দিয়েছিলেন। শেষ পর্যন্ত তাজউদ্দিন ফাকিহানি সাহেব চুপ হয়ে গিয়েছিলেন। যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী গোটা বিশ্বব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিল আয়োজন চলছিল, ঈদে মিলাদুন্নবী উদযাপন চলছিল। বাংলাদেশ নয় শুধু, ভারতের জমিন নয় শুধু, সেই আরব বিশ্ব, আফ্রিকা সহ দুনিয়ার বিভিন্ন দেশে যেখানেই আশিকে রাসূল মুমিন মুসলমান আছেন, ছিলেন এবং আছেন, যুগের পর যুগ সেই সমস্ত অঞ্চলে মিলাদুন্নবী মাহফিল আয়োজন করা হয়েছে এবং হচ্ছে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে এবং হচ্ছে। কিন্তু কেন জানি কিছু লোক, কিছু বুজুর্গ ব্যক্তি যাদের নাম শুনলে শ্রদ্ধা করতে ইচ্ছে হয়, যাদের পরিচয় জানলে শ্রদ্ধা করতে ইচ্ছে হয়, কিন্তু তাদের কিছু কিছু বক্তব্য আছে, এই বক্তব্য শুনলে আমরা এটা বুঝে উঠতে পারি না যে উনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন মানুষ নাকি তিনি অসুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের বোঝা কষ্ট হয়ে যায়। হাজিরে কেরাম, আমাদের বর্তমান যে যুগ, এই যুগে মুসলিম মিল্লাতের ঐক্যের বড় বেশি প্রয়োজন, মুসলমান জাতির ঐক্যের বড় বেশি প্রয়োজন। কিন্তু এই সময়ে কিছু অহেতুক বক্তব্য দিয়া যারা মুসলমান জাতির মধ্যে বিভেদ তৈরি করে দেন, এটা অত্যন্ত দুঃখজনক। হাজিরে কেরাম, যেখানে মিলাদুন্নবী মাহফিল আয়োজন অথবা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা একটা মুস্তাহাব আমল হিসাবে তাম দুনিয়ার সমস্ত আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম এক বাক্যে ফতোয়া দিলেন, আর ইদানিংকালে কিছু কিছু বুজুর্গ ব্যক্তি আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছেন মিলাদুন্নবীর বিরুদ্ধে বক্তব্য নিয়ে। এরা বলতে চান নানানভাবে সহজ সরল মুসলমান, তারা সহজ সরল মুসলমানকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্যে এবং মিলাদুন্নবী থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে নানান কায়দা কানুনে নানান কৌশলে তারা বক্তব্য উপস্থাপন করে থাকেন। হাজিরে কেরাম, তাদের বক্তব্যের মধ্যে একটা বক্তব্য হলো এই যে মুসলমানের ঈদ ছিল, মুসলমানের ঈদ হলো মাত্র দুই দিন, আর বেদাতিরা ঈদে মিলাদুন্নবী নামে তিন নম্বর আরেকটা ঈদ আবিষ্কার করেছেন, এটা হচ্ছে তাদের বক্তব্য। এই যে ঈদে মিলাদুন্নবী যারা উদযাপন করেন, সহজ সরল মানুষ যারা, এই সহজ সরল মানুষ তারা যদি এই ধরনের বক্তব্য শোনেন, তাহলে বারবার একই বক্তব্য শুনলে, একটা বক্তব্য যদি মিথ্যাও হয় আর বারবার বারবার এই বক্তব্যটা মানুষের কানের কাছে পৌঁছে এই মিথ্যাটা সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো ঈদে মিলাদুন্নবী তিন নম্বর একটা ঈদ বেদাতিদের আবিষ্কার, এই মর্মে এই বক্তব্যটা যখন সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হয়, সহজ সরল মানুষ এই বক্তব্য শুনতে 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 একসময় হয়তো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদেরও নেতিবাচক একটা ধারণা তৈরি হয়ে যেতে পারে। হাজিরে কেরাম, এবারে আমাদের জানতে হবে তারা যে ক্যালকুলেশন করলেন,
তারা যে হিসাবটা আমাদের সামনে দিলেন যে মুসলমানের ঈদ মাত্র দুই দিন, আর ঈদে মিলাদ নবী তিন নম্বর ঈদের দিন, এটা বেদাতীদের আবিষ্কার। এই যে কথাটা যারা বললেন এদের কথাটা কত সত্য, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইসলামী শরীয়তের মধ্যে ঈদ বলুন আর যাই বলুন শরীয়তের বিষয়াশয় সম্পর্কে সাহাবায়ে কেরাম বেশি জানেন নাকি আমার মতো মোল্লা মৌলভী বেশি জানেন? কি বলেন, সাহাবায়ে কেরাম বেশি জানেন? এই সাহাবায়ে কেরামের মধ্যে আবার যদি খুলাফায়ে রাশিদীন হয়ে থাকেন, যদি সাইয়েদিনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমিরুল মুমিনিন হয়ে থাকেন, তাহলে আপনারা বলুন যে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের ঈদের দিনের সংখ্যা সম্পর্কে জানেন কি জানেন না? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ঈদুল ফিতরের দিন ছিল, ঈদুল আযহার দিনও ছিল। সেই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈদ সম্পর্কে তার কি ধারণা, ঈদ সম্পর্কে তার কি ধারণা, এবং হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনলেই পরিসংখ্যান, যেটা বলা হয়ে থাকে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন, এই কথাটা কতটুকু সত্য আমরা খুব সহজেই বুঝতে পারবো, এটা সত্য নাকি মিথ্যা এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। হাজিরিন, একখানা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। এই আয়াতটি কারিমা নাযিল হয়েছে বিদায় হজ্জের দিন, এবং তারিখ বা বার সম্পর্কে ইখতিলাফ থাকলেও গ্রহণযোগ্য অভিমত অনুসারে অধিকাংশ সূত্র অনুযায়ী অধিকাংশ সনদের মাধ্যমে প্রমাণিত যে আয়াতে কারিমা বিদায় হজ্জের দিন আরাফার তারিখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিন নাযিল হয়েছে, এবং বারটা ছিল, দিনটা ছিল জুমাবার। কোন বার ছিল? জুমাবার। হাজিরিন, এই প্রসঙ্গে এই আয়াতে কারিমার মাধ্যমে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়েছেন, এবং ইসলাম ধর্মটা যে আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মের উপর সন্তুষ্ট, যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যেই একটিমাত্র ধর্মের অনুমোদন তিনি দিয়েছেন, ইসলামের পক্ষে আল্লাহর পক্ষ থেকে এই যে সার্টিফিকেট ওয়ালা যে আয়াত তখন নাযিল হল। ইহুদি আলিম, একজন ইহুদি আলিম সাইয়েদুনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতে হাজির হয়ে সেই লোকটা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি এখানে আয়াত নাযিল করেছেন, লাউ আন্না গায়রা হাযিহিল উম্মাতি নাযালাত আলাইহিম হাযিহিল আয়াত লা নাযারু ইয়াউমাল লাযী উনজিলাত বিহি আলাইহিম فاتخذوه عيدا يستمعون فيه। তিনি এসে বললেন যে এই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রতি নাযিল করেছেন, যদি অন্য কোন ধর্মের প্রতি এই আয়াত নাযিল হতো, আরেকটা রিওয়ায়াতের মধ্যে এসেছে স্পষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে যদি আমরা ইহুদিদের শানে ইহুদিদের প্রতি যদি এই আয়াত নাযিল হতো, তাহলে যেই দিন এই আয়াত নাযিল হয়েছে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। এই লোকটা এই কথা বলতেছে কার সামনে? সাইয়েদরা হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। তখন সাইয়েদরা হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আইয়ু আয়াতিন ইয়া কা কাবে আহবার
প্রশ্নকারী এই বক্তব্য তিনি দিয়েছেন, তিনি কাবে আহবার তাকে সম্বোধন করে উমর বিন খাত্তাব বলতেছেন যে তুমি কোন আয়াতের কথা বলতেছ? তখন ওই কাবে আহবার বললেন, কেন আপনাদের প্রতি যে আয়াত নাযিল হইল আপনাদের নবী তিলাওয়াত করে শোনাইলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। সাইয়্যিদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই ইহুদি লোকটাকে জবাব দিলেন, কদ আলিমতুল ইয়াউম আল্লাযী উনতিলাত, ইহুদি তুমি এটা মনে করবে না যে এই আয়াত যখন নাজিল হয়েছে কোন দিন নাজিল হয়েছে, আয়াতের ব্যাপারে আমরা সব কিছু ভুলে গিয়েছি মনে হয়। ভুলি নাই, কোন দিন নাজিল হয়েছে সেই দিনের কথাও ভালো করে স্মরণ আছে। বল মাকানিল্লাযী উনতিলাত ফীহি, কোন স্থানে কোন জায়গায় এই আয়াত নাযিল হয়েছে এইটাও আমরা খুব ভালো করে জানি। নাযালাত ফি ইয়াউমিল জুমআতে ওয়া ইয়াউমি আরাফা, এই আয়াতে কারিমা আরাফার দিন জুমাবার ছিল, আরাফার দিন আরাফার থানি অর্থাৎ দৈনিল হজ জুমাবারে এই আয়াত নাযিল হয়েছে, আমরা ভুলি নাই। ওয়াকিলাহুমা বিহামদিল্লাহি লানা ঈদুন, ওয়াকিলাহুমা বিহামদিল্লাহি লানা ঈদুন, আলহামদুলিল্লাহ যেই দিন যেই তারিখে এই আয়াত কারিমা নাযিল হয়েছে ওই দিনের মধ্যে আমাদের দুইটা ঈদ ছিল। ঈদের দুইটা কারণ ছিল, একটা হলো ইয়াউমুল আরাফা জিলহজ মাসের 9 তারিখ, আর আরেকটা হলো জুমাবার, আরেকটা হলো কি জুমাবার। হাজিরিনে কেরাম, এবারে আপনারা বলুন এখানে কি ঈদুল ফিতরের কথা আছে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই দুইটা বিষয়ে এই এই দিনটা এখানে দুই ঈদ আমাদের জন্য, একটা হলো আরাফার তারিখ ইয়াউমুল আরাফা, আরেকটা হলো ইয়াউমুল জুমুহা, একই দিনে দুইটা ঈদের সমন্বয় ঘটেছিল। সুবহানাল্লাহ বলেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা এখানে উল্লেখ করেছেন, তাহলে কি বোঝা গেল? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কি ঈদুল ফিতর আর ঈদুল আযহার হিসাব জানতেন না নাকি? জানতেন তো, তো এই হিসাব জানা থাকা সত্ত্বেও এই আয়াত যেদিন নাজিল হয় ওই দিন ঈদুল ফিতর দিনও ছিল না, ঈদুল আযহার দিনও ছিল না, অথচ হযরত উমর বিন খাত্তাব বললেন এটা দুইটা ঈদ আমাদের ওই দিনের মধ্যে নিহিত, দুইটাই। তাহলে বোঝা গেল উমর বিন খাত্তাবের যে পরিসংখ্যান তার যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী মুসলমানের ঈদের দিন শুধু শুধু দুই দিন নয়, মুসলমানের ঈদের দিন শুধু কি নয় দুই দিন নয়, আরো আছে, আরো আছে। তাহলে যে বন্ধুরা বলেন যে মুসলমানের ঈদের দিন মাত্র দুই দিন, আর বেদাতিরা ঈদে মিলাদুন্নবী 3 নম্বর ঈদের দিন আবিষ্কার করেছেন, আমরা বলতে চাই আপনারা ঈদের এই সংখ্যা যদি শিখান তাহলে উমর ফারুককে আগে শিখাই আসেন, ক্ষমতা আছে উমর ফারুককে আগে ঈদের দিনের সংখ্যা এটা আগে শেখায় আসেন, এরপরে আমাদের সবটা বয়ান দেবেন। হাজিরিনে কেরাম, এবারে আসেন আরেকটা কথা বলি, চালাকি করে সাধারণ মানুষকে ঈদে মিলাদুন্নবী থেকে সরানোর জন্য তারা আরেকটা বক্তব্য দিয়ে থাকেন, সেটা হলো ঈদের দিন হইলে নামাজ লাগে, ঈদের দিন হইলে কি লাগে নামাজ লাগে, ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে হয়। তাহলে ঈদে মিলাদুন্নবী এই দিন কি ঈদগাহে গিয়ে আমরা নামাজ পড়ি? ঈদগাহে গিয়ে যদি নামাজ না পড়ি তাহলে এটা ঈদের দিন কেমনে হইল? সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি ঠিক তো, সেই এই রোজার পরের যে ঈদ ঈদুল ফিতর আমরা ঈদগাহে গিয়ে ঈদের দিন ঈদের নামাজ পড়ি, ঈদুল আযহা ঈদগাহে গিয়ে ওই দিন আবার ঈদের নামাজ পড়ি, তো ঈদে মিলাদুন্নবীর দিন ঈদগাহে তো যাই না, তো ঈদগাহে যেহেতু যাই না তো এই দিনটা কি ঈদের দিন বলা যাবে? শুনুন,
হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আরাফার দিনকে ঈদের দিন বললেন, আরাফার দিন কি ঈদগায় গিয়া ঈদের নামাজ আদায় করা হয়? নয় জিলহজ ঈদগাহে গিয়া কি কোনো ঈদের নামাজ আদায় হয়? তাহলে কি বোঝা গেল? সাইয়্যিদুনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই বিষয়টা শিখিয়ে দিয়ে গেছেন যে ঈদের দিন হইতে হলে প্রত্যেক দিনই ঈদগাহে গিয়া নামাজ আদায় করার প্রয়োজন হয় না, ঈদগাহে গিয়া নামাজ আদায় ছাড়াও মুসলমানের ঈদের দিন হইতে পারে। এই বিষয়টা কে শিখিয়ে দিয়েছেন? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে যদি এটা শিখিয়ে থাকেন, তাহলে উমরকে বাদ দিয়া আমিরুল মুমিনিন জলিলুল কদর সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়া আমরা অমুক শেখ আর তমুক শেখের কথায় বিভ্রান্ত হইতে পারব? শুনুন, ঈদের দিন বলতে কি বোঝায়? আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি, ঈদ বলতে কি বোঝায়? দেখেন, ঈদ বলতে কি বোঝায় এই প্রসঙ্গে আমরা যদি তাফসীরের কিতাব খুলে দেখি, এখানে আমরা কি লেখা দেখতে পাই? তাফসীরের কিতাব খুললে পাওয়া যাবে আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাইহি ঈদের দিনকে ঈদের দিন কেন বলা হয়? লিআন্নাহু ইয়াউদু ফি কুল্লি আম, ওই দিন প্রত্যেক বছর একবার ঘুরে ঘুরে আসে, এই কারণে ঈদের দিন বলা হয়। আর ঈদ কোনটা? যে ইন্নাল ঈদা হুয়া সুরুর, ইন্নাল ঈদা হুয়া সুরুরুল আইদ, ইন্নাল ঈদা হুয়া সুরুরুল আইদ, এমন খুশির ঘটনা যে খুশির ঘটনাটা প্রতি বছর একবার ফিরে আসে, প্রতি বছর একবার ফিরে আসে, ওই দিনটাকে, ওই খুশির দিনটাকে ঈদের দিন বলা হয়। কোন খুশির দিন যদি প্রতি বছর বারবার ঘুরে আসে, তাহলে ওই খুশির দিনটাকে কি কি বলা হয়? ঈদের দিন বলা হয়। এবারে আসেন, আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি, ঈদে মিলাদুন্নবী বলি, ঈদে মিলাদুন্নবী নবীর জন্মকাল জন্ম তারিখ এই দিবসটাকে ঈদের দিন বলা যাবে কি যাবে না, এইটা যদি আমরা প্রশ্নের উত্তর তালাশ করি, তাহলে প্রথমেই একটা বিষয় আমাদের জানতে হবে, নিশ্চিত হওয়া লাগবে যে নবী পৃথিবীতে শুভাগমন করা এটা আমাদের জন্য খুশির ঘটনা না দুঃখের ঘটনা? খুশির ঘটনা। দুনিয়ার মুমিন মুসলমান তারা তারা চিন্তা করে যে রহমতুল্লিল আলামিনকে আমরা পেয়েছি, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে গোপন রেখেছিলেন যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, ইচ্ছা করলে ওইভাবে গোপন রাখতে পারতেন, কিন্তু বিশ্ববাসীর সামনে তার হাবিবকে প্রকাশিত করেছেন, আল্লাহর নবী প্রকাশিত হয়েছেন জন্মগ্রহণের মাধ্যমে। সুতরাং মিলাদুন্নবী এই বিশ্ব জাহানের সকলের জন্য খুশির একটা ঘটনা। কিসের ঘটনা? খুশির ঘটনা। এই খুশির ঘটনা যদি হয়, আল্লাহর নবীর জন্মদিন জন্ম তারিখ প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে কিনা, প্রতি বছর একবার ঘুরে ঘুরে আসে কিনা, যদি আসে তাহলে আল্লামা জামাকশারী রহমতুল্লাহ আলাইহি আমাদের সামনে ঈদের যে সংজ্ঞা দিয়েছেন, যে পরিচয় দিয়েছেন, আর সুরুরুল আইদ যেই খুশির ঘটনা বা যেই খুশিটা, যেই আনন্দটা প্রতি বছর বারবার ফিরে আসে, এরই নাম হলো ইয়াউমুল ঈদ। এরই নাম হলো কি? ইয়াউমুল ঈদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মগ্রহণ করা এটা একটা খুশির ঘটনা, যেই ঘটনার কথা স্মরণ করলে আমাদের মনটা আন্দোলিত হয় যে আমরা রহমাতুল্লিল আলামিন পেয়েছি, আমরা হাউজে কাউসারের মালিক পেয়েছি, ভয়াল কিয়ামতের দিন পানি পানি বলে যখন সবাই চিৎকার করতে থাকবে, সেই দিন আমাদের দয়াল নবীজি আমাদেরকে পরিচয় করে করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন। নবীজি পৃথিবীতে শুভাগমন না করলে তো এই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদের হইত না, আর হাউজে কাউসারের পানি পান করারও আশাও আমরা করতে পারতাম না। এই নবী পৃথিবীতে শুভাগমন করার কারণে এই নবীর উম্মত হইতে পেরেছি, যেই নবী কিয়ামতের দিন পাপী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শাফাআত করতে থাকবেন,
আল্লাহর নবীর শাফাতের ওসিলায় পাপী উম্মতেরা নাজাত পাওয়ার আশা রাখতে পারেন। আল্লাহ নবীর শাফাতের আশা আমাদের আছে কি নাই? আছে কি নাই? আছে। তাহলে এই নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এটা আমাদের জন্য একটা খুশির ঘটনা কি না? এবং নবীর জন্ম তারিখ বছরে বারবার ফিরে আসে কি না? যে খুশির ঘটনাটা, যেই খুশির বিষয়টা, ওই তারিখটা প্রতি বছর একবার ঘুরে 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 আসে, ওই ওই দিনটার সাথেই ইয়াউমুল ঈদ, একটা ঈদ সংযুক্ত করা যায়। হাজিরা দেখলাম ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীকে স্মরণ করে ঈদে মিলাদুন নবী উদযাপন করা, আনন্দ প্রকাশ করা, এইটা যে কত গুরুত্বপূর্ণ কাজ, এটা বেশি দূরে যাওয়ার দরকার নাই। আমি আল্লামা ফজলুল সাহেব ইবনে রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে যদি দলিল দেই, যে কেউ বলতে পারে হয়তো যে তিনি বেদাতি ছিলেন, তার কিতাবে তো বেদাতি কথাবার্তা লেখাই থাকে, গেলাম না হযরত সাহেব ইবনে রহমাতুল্লাহর কিতাব থেকে রেফারেন্স আমি দিলাম না। আমি একটা রেফারেন্স দেই, আপনারা নাম শুনেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব, আপনারা নাম শুনেছি তো সবাই। এবং আমাদের দেশে এবং পৃথিবীতে দেওবন্দি ঘরানার যত উলামায়ে কেরাম, তাদের মাথার মুকুট এই থানভী সাহেব। এই থানভী সাহেব তিনি লিখেছেন এক জায়গায় যে বছরের এগারো মাস আমি ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে থাকি, খুতবা দিয়ে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, হালাল হারাম ইত্যাদি নানান বিষয়ে আমি বক্তব্য দিয়ে থাকি। কিন্তু যখনই রবিউল আউয়াল মাস আসে, যেহেতু এই মাসে রহমতুল্লিল আলামিন হুজুর কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, সুতরাং এই মাসে আমি যত ওয়াজ করি, যত খুতবা দেই, যত বক্তব্য দেই, কেবলমাত্র মিলাদুন্নবী বিষয়েই আমি বক্তব্য দিয়ে থাকি। থানভী সাহেব বলতেছেন, এই থানভী সাহেব তিনি মিলাদুন্নবীর যত বক্তব্য দিয়েছেন, অনেকগুলো বক্তব্যকে একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। মিলাদুন্নবী সম্পর্কে বয়ান, কার বয়ান? আশরাফ আলী থানভী সাহেবের বয়ান। এই বয়ানগুলোকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে, সেই কিতাবের নাম হলো খুতবাতু মিলাদুন্নবী। খুতবাতু মিলাদুন্নবী, এই খুতবাতু মিলাদুন্নবী কিতাবের মধ্যে থানভী সাহেবের একটা মহফিল, যেই মহফিলে তিনি মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করেছিলেন, মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করেছিলেন, একটা আয়াতের তাফসীর করেছিলেন, 63, 64, 65 নম্বর পৃষ্ঠা, তিন পৃষ্ঠা ব্যাপী কোন আয়াত? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। থানভী সাহেব এই যে তাফসীর করেছেন খুতবাতু মিলাদুন্নবীর 63, 64, 65 নম্বর পৃষ্ঠা, তিন পৃষ্ঠা ব্যাপী তার এই আয়াতের তাফসীর, এই তাফসীর করতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন যে বেলা ইখতিলাফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় নিয়ামত আওয়াজ উসকা কামিল তরিন ফজল হ্যায়, এই ব্যাপারে কারো কোনো নিয়মত নাই যে হুজুর কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া, আল্লাহর দেওয়া বড় নিয়ামত এবং আল্লাহর অনেক অনুগ্রহ ছিলেন, ইসলিয়ে এই কারণে ইস আয়াতে করিমা সে বি দালালাতিন নাস ইয়ে বিহি মুরাদ লিয়া যা সিকতা হায় কে ইহা রহমত আওয়ার ফজল সে মুরাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যায়। সুতরাং এর উপর ভিত্তি করে, এই আয়াতে করিমার দালালাতুন নাসের উপর ভিত্তি করে এই কথা বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং রহমত দুইটাই ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি যা বললেন সেটা গুরুত্ব দিয়ে একটু মনোযোগ সহকারে শুনেন। জিনকি ওয়েলাদত পর, জিনকি ওয়েলাদত পর যার জন্মগ্রহণ বিষয়কে স্মরণ করে আল্লাহ তাআলা খুশি মানানে কা হুকুম দে রাহা হে। জিনকি ওয়েলাদত পর আল্লাহ তাআলা খুশি মানানে কা হুকুম দে রাহা হে। যেই নবী জিনকি আল্লাহ দেওয়া বড় নেয়ামত এবং আল্লাহর অনেক বড় অনুগ্রহ ছিলেন, সুতরাং এই নবীর জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা, এই নবীর জন্মকে স্মরণ করে খুশি উদযাপন করার হুকুম দিয়েছেন আল্লাহ এই আয়াতে করিমার মাধ্যমে। সুবহানাল্লাহ, বলেন নবীর জন্মগ্রহণকে স্মরণ করে খুশি উদযাপন করা, এরই নাম হলো ঈদে মিলাদুন্নবী। এরই নাম কি? খুশি মানানা, আনন্দ উদযাপন করা, ঈদ উৎসব করা, আনন্দ প্রকাশ করা। ধান বিষয়ে বলছেন যে কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফা বি যালিকা ফালইয়াফরাহু। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম দিয়েছেন যে এই নবীর জন্ম উপলক্ষে যেন আনন্দ প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ, বলেন আমার বন্ধুরা, যারা ঈদে মিলাদুন্নবীর দলিল খুঁজে পান না, আমি অনুরোধ করব, দলিল কোনো কিতাবে আছে কি নাই, বেশি দূরের কিতাবে যাওয়ার সময়ও আপনাদের নাই, দরকার নাই বাবা, বেশি দূরের কিতাব দিয়ে আপনি কি করবেন, আপনার ঘরের কিতাব, আপনার বুজুর্গ, যেই বুজুর্গকে মাথার মুকুট মনে করেন, সেই বুজুর্গ ঈদ মিলাদুন্নবীর সম্পর্কে কি বলেছেন, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে এটা স্পষ্টভাবে বললেন যে এই নবী আল্লাহর দেওয়া বড় নিয়ামত এবং বড় করুণা, সেই নবীর জন্মগ্রহণকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে। তাহলে থানবী সাহেব এখানে কোরআনে কারিমের আয়াত দিয়া ঈদে মিলাদুন্নবীর দলিল দিলেন, সেই থানবী সাহেবের অনুসারী যারা, তারা যদি ঈদে মিলাদুন্নবীর দলিল খুঁজে পান না, তাহলে এই দুঃখ আমরা কোথায় রাখি, এই দুঃখ কার কাছে বলি? থানবী সাহেব কি লিখেছেন, অন্ততপক্ষে আপনার নিজের বুজুর্গের, আমি বলবো না যে হযরত মুলতলি সাহেব কিবলা ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছেন, তার কিতাব লেখা আপনি পড়েন, আমি আপনাকে এই কথা বলবো না, আমি বলবো আপনার বুজুর্গ ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কি বলেছেন, অন্ততপক্ষে তার বক্তব্যটা আপনি শুনুন। এবং তিনি এই কোরআন শরীফের আয়াতের তাফসীর করে করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত দিয়েছেন যে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহর হুকুম পাওয়া যাচ্ছে যে এই নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করতে হবে। গেল এক কথা। এবারে আসেন, ইদানিংকালে মিলাদুন্নবী সম্পর্কে সংস্কার হচ্ছে, তারাও মিলাদুন্নবীর আলোচনা করে। যে বন্ধুরা মিলাদুন্নবী শব্দটাও কোনো কিতাবে আগে খুঁজে পাইলেন না, তারাও কিন্তু এখনো এখন মিলাদুন্নবীর আলোচনা করেন আলহামদুলিল্লাহ। তবে ফাঁকে দিয়া আর একটা তেড়া কথা তাদের আছে, ফাঁকে দিয়া তেড়া কথা কোনটা, সেটা হলো যে বেদাত, বর্তমান প্রচলিত যে মিলাদুন্নবী মাহফিল, এইটা বেদাত। এটা কি বেদাত? এটা হচ্ছে তাদের বক্তব্য। আফসোস লাগে, এই বেদাত শব্দটা শুধু উচ্চারণ করেন কিন্তু বেদাতের ব্যাখ্যা করা দিয়া পাবলিককে বেদাত সম্পর্কে বেশি কিছু জানাইতে রাজি না, কারণ বেদাতের ব্যাখ্যা দিতে গেলে তারা ধরা খেয়ে যাবে। এই জন্যে শুধু বেদাত বলেই তাদের ফতোয়াবাদী শেষ। বেদাত যে কত প্রকার হইতে পারে, বেদাতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা পাবলিকের সামনে তুলে না ধরার মাধ্যমে তারা খেয়ানত করেন, লুকোচুরি করেন, তারা কি করেন, লুকোচুরি করেন। আর লুকোচুরি না করে হকিকত মানুষের সামনে জাহির করার জন্য আমরা আহ্বান জানাই, তাহলে কিয়ামতের দিন এই খেয়ানতের কারণে আল্লাহ আদালতে আটকা পড়তে হবে। এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে যেই সমস্ত সহজ সরল মুসলমান ঈদে মিলাদুন্নবী সম্পর্কে নেতিবাচক ধারণা
তারা পোষণ করবে, যারা ঈদ মিলাদুন্নবী থেকে সরে আসবে, এরা এই ভালো কাজ থেকে বঞ্চিত হওয়ার কারণে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে, আপনাদেরকে জবাব দিতে হবে। হাজরে কেরাম, তারা কি বলেন? প্রচলিত পদ্ধতির মিলাদ, প্রচলিত পদ্ধতির মিলাদ যদি আপনাদের কথা মতো বেদাত হয়, তাহলে দাঁতওয়ালা পদ্ধতিতে মিলাদুন্নবী আপনারা পালন করেন দেখি। আপনারা বেনার ঠাঙ্গান, আপনারা বেনার ঠাঙ্গান, যে ঈদে মিলাদুন্নবী মাহফিল, বেনার ঠাঙ্গাইয়া আপনারা কি করেন? ঈদে মিলাদুন্নবী পালন করেন, এবং বেদাত মুক্ত ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করতে হয় আমরাও দেখি, আপনাদের কাছ থেকে যদি শিক্ষা থাকে আমরাও শিখব। তাও তো করেন না, তাও আপনারা করেন না, এই দুঃখ আমরা কোথায় বলব? বলবেন যে প্রচলিত মিলাদ বেদাত, যে প্রচলিত মিলাদ বেদাত, তাহলে বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিল আপনারা আয়োজন করেন না কেন? আপনাদেরকে তাও, আমাদেরকে দাওয়াত দেন, মুসলমানদেরকে দাওয়াত দেন, আমরা আপনাদের বেদাত মুক্ত মিলাদুন্নবী মাহফিলে হাজির হব। এইটাও তো করেন না, বরং এই রবিউল আউয়াল মাস আসলেই যেই মাসের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক, যেই তো মাসের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের সম্পর্ক, সেই মাস আসলেই সিরাজুন্নবী মাহফিল, সারা বছর তাফসীরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, আর রবিউল আউয়াল মাস আসলেই সিরাজুন্নবী মাহফিলের হিড়িক পড়ে যায়। এই কেন আপনারা এটা করেন, এটা বুঝতে বাকি নাই। মানুষ এত এত বোকা না, মানুষ খুব ভালো করেই বুঝে। মানুষ ভালো করেই বুঝে যে মিলাদুন্নবীকে টেক্কা দেওয়ার জন্য এবং মিলাদুন্নবীর থেকে মানুষকে ফিরানোর জন্য, যে কাবা শরীফ থেকে মানুষকে ফিরানোর জন্য আব্রাহাম বাদশাহ যেভাবে ইয়ামানে একটা ঘর তৈরি করেছিল, সুন্দর করে নকশা করে দামি দামি পাথর দিয়া, কিন্তু সে ব্যর্থ হয়েছে, পারে নাই কাবা শরীফ থেকে মানুষকে ফিরাইতে পারে নাই। আপনারা মিলাদুন্নবীর মাসে সারা বছর আপনি সিরাজুন্নবী করলেন না, মিলাদুন্নবীর মাসে এসে সিরাজুন্নবী মাহফিল এই ব্যানার টাঙ্গাইয়া মানুষকে কি বুঝাইতে চান? যে মিলাদুন্নবী কিছু না, সিরাজুন্নবী পালন করতে হবে। আমি আপনাদের সামনে একটা কথা না বললে নয়, যে মিলাদুন্নবী আর সিরাজুন্নবী, মিলাদুন্নবী আর সিরাজুন্নবী এই বিষয়টা আসলে কি, যদি আমরা বুঝতে পারি, যদি আমরা বুঝতে পারি, তাহলে এই হকিকতটা আমাদের কাছে স্পষ্ট হইলে আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না। প্রথম কথা দুঃখের সাথে বলতে হচ্ছে, কিছু কিছু ভাই, কিছু কিছু বুজুর্গ ব্যক্তি, তারা অপবাদ দেন, মিলাদুন্নবী যারা পালন করে এরা সিরাজুন্নবী মানে না, মিলাদুন্নবী যারা পালন করে তারা সিরাজুন্নবী মানে না, এই কারণে তারা সিরাজুন্নবী পালন করেন রবিউল আউয়াল মাস কতদিন? এক মাস, বছরে বাকি থাকলো আর কয় মাস? এগারো মাস, বাকি এগারো মাস আর সিরাজুন্নবী লাগবে না নাকি? না লাগবে, লাগবে। সিরাজুন্নবী সকাল দশ কোটিকা হইতে রাত এগারো কোটিকা পর্যন্ত, বাকি সময় আর সিরাজুন্নবী লাগবে না। হাজিরিনে কেরাম, এবারে আসেন, সিরাজুন্নবী কাকে বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। সিরা আন-নবী, এখানে দুইটা শব্দ, সিরাতুন, এই শব্দের কি অর্থ? আরবি অভিধান যদি আমরা খুলি তাহলে আমরা দেখব আস-সিরাতুন আল খাসলাতু, আস-সিরাতু আত তরিকাতু, আস-সিরাতু আশ-শরীআতু, আস-সিরাতু আল আখলাকু, আস-সিরাতু আস-সুন্নাতু। সিরাত শব্দের এই অনেকগুলো অর্থ আছে, সেই অনেকগুলো অর্থের আলোকে আমরা যদি সিরাতুন নবী একসাথে একত্র করে অনুবাদ করি
তাহলে অর্থ কি দাঁড়াবে? নবীর সুন্নত, নবীর শরীয়ত, নবীর আদত, নবীর তরিকা পথ পদ্ধতি, নবীর শরীয়ত, নবীর চরিত্র ইত্যাদি। এবারে আপনারা বলুন, নবীর তরিকা, নবীর সুন্নত, এটা কি বক্তব্যের মাধ্যমেই এটা পালন হয় নাকি আমলের মাধ্যমে করতে হয়? আমলের মাধ্যমে করতে হয়। আর আমল আমরা কতদিন করব? রবিউল আউয়াল মাস, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত, তাইলে 12 মাস কত সময়? 24 ঘন্টা। এমনকি আপনি যখন ঘুমাইবেন, ঘুমানোর মধ্যেও সিরাতুন নবী আছে। আপনি যখন বাইতুল খালায় যাবেন, আপনি যখন ওয়াশরুমে যাবেন, সেই ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও সিরাতুন নবী কি আছে? আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ওইখানেও সিরাতুন নবী আছে। আপনার স্ত্রী পুত্রের সাথে, আপনার সন্তান সন্ততির সাথে আপনি যে আচার ব্যবহার করবেন, এখানেও কি আছে? সিরাতুন নবী আছে। এক কথায় একজন মানুষ নবীর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তার জীবন পরিচালনা করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রসারিত, সব জায়গায় আছে। সিরাতুন নবী আপনার সব জায়গায় আছে, দোকানের গ্যাস বাক্স থেকে শুরু করে ঘরে ঘুমানোর বিছানা পর্যন্ত সব জায়গায় কি আছে? সিরাতুন নবী আছে। এবং সেই সিরাতুন নবী আমলের মাধ্যমে পালন করতে হয়, এবং শুধু রবিউল আউয়াল মাসে নয়, 12 মাস 24 ঘন্টা সিরাতুন নবী পালন করতে হয়, এবং আমলের মাধ্যমে সিরাতুন নবী পালন করতে হয়। আমার ভাইয়েরা, এই ব্যানার লাগাইয়া যে বিরাট সিরাতুন নবী মাহফিল সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত অনুষ্ঠিত হইবে, এই যে দাওয়াত গুলো দেন আমাদেরকে, পাবলিকের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। সিরাতুন নবী সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে। সিরাতুন নবীর আসল মর্ম কি, সেই আসল মর্ম সম্পর্কে পাবলিককে মিসগাইড করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। হাজিরিনে কেরাম, আমরা যারা মিলাদুন নবী পালন করি, আপনারা বলুন, যেই নবীর তরিকা প্রতিষ্ঠিত হয়েছে, সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর তরিকা কি থাকত? সেই নবীর জন্মগ্রহণ না হলে শরীয়ত কি থাকত? সেই নবীর জন্মগ্রহণ না করলে নবীর চরিত্র কি আমরা পাইতাম? হাজিরিন, তাইলে সিরাতুন নবীর আগে হলো মিলাদুন নবী। এবং মিলাদুন নবী এটা এমন একটা বিষয় যেটা জানার মাধ্যমেই এটা শেষ হয়ে যায়। জানার মাধ্যমেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, কবে আসলেন, কোন বংশ থেকে আসলেন, তার নসব শরীফ কেমন ছিল, তার বংশমর্যাদা কেমন ছিল, এই নবীর চরিত্র কেমন ছিল, এই নবী পৃথিবীতে শুভাগমন করবার সময় কী অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, এই বিষয়গুলো শোনা এবং জানার মাধ্যমেই মিলাদুন নবী পালন হয়। কিন্তু সিরাতুন নবী পালন করতে হলে গলাবাজি করলে সিরাতুন নবী হয় না। সিরাতুন নবী আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে হয়, এবং 12 মাস 24 ঘন্টা। আমরা কি বুঝতে পেরেছি? আর মিলাদুন নবী বিশেষভাবে আমরা রবিউল আউয়াল মাসে পালন করি কেন? যেহেতু এই মাসটা নবীজির মিলাদুন শরীফের সাথে সম্পৃক্ত। আর একটা বিষয়, মিলাদুন নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা আরেকটা কৌশলী বক্তব্য দিয়ে থাকেন। সেই কৌশলী বক্তব্যটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কত তারিখে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কোন রাওয়ায়েতে আছে 7 রবিউল আউয়াল, কোন রাওয়ায়েতে আছে 8 রবিউল আউয়াল, কোন রাওয়ায়েতে আছে 9 রবিউল আউয়াল, কোন রাওয়ায়েতে আছে 11 রবিউল আউয়াল, কোন রাওয়ায়েতে আছে 12 রবিউল আউয়াল। সুতরাং নবীর জন্ম তারিখেরই ঠিক নাই, তাহলে মিলাদুন নবী কেমনে পালন করা সম্ভব? এই তো এই কথাটা তারা বলেন, এটা কৌশলী বক্তব্য। সাধারণ মানুষকে মিলাদুন নবী থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য তারা এই বক্তব্যটা দিয়ে থাকেন। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই, জন্ম তারিখ 12 রবিউল আউয়াল,
এটা অধিক সমর্থিত, অধিক রেওয়ায়েত দ্বারা সমর্থিত, অধিক রেওয়ায়েত দ্বারা সমর্থিত এবং ঐতিহাসিক প্রতিষ্ঠিত একটা তত্ত্ব, ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটা তত্ত্ব। মনে করলাম তাদের, আমরা কয়েক মিনিটের জন্য তাদের সাথে একমত হইলাম। হ্যাঁ ঠিক আছে বাবা, নবীর জন্ম তারিখ সম্পর্কে ইখতিলাফ আছে, কিন্তু নবী যে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? তারিখ যেটাই হোক, তারিখ যেটাই হোক, নবী তো জন্মগ্রহণ করেছেন, নবী তো জন্মগ্রহণ করেছেন। আমরা তো এখানে তারিখ উপলক্ষে খুশি জাহির করি না, আমরা খুশি জাহির করি নবীর জন্মগ্রহণ উপলক্ষে। আমরা যদি নবীর জন্মগ্রহণকে স্মরণ করে আনন্দ প্রকাশ করি, ঈদ মিলাদুন্নবী উদযাপন করে থাকি, তাহলে তারিখ কি আমাদের কি যায় আসে? যে কোনো তারিখে হোক নবী তো জন্মগ্রহণ করেছেন একদিন। আমরা কি বুঝতে পেরেছি? যদি এটা বুঝতে পারি তাহলে তারা আর ওই যে নবীর জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ, তাহলে নবীর জন্ম তারিখ পালন করা হয় কেমনে, মিলাদুন্নবী কেমনে পালন হয়, এই বক্তব্য দিয়ে আমাদেরকে আর বিভ্রান্ত করতে পারবেন? আমরা কি ঈদ পালন করি না? নবীর জন্মগ্রহণ করা, জন্মগ্রহণের মাধ্যমে নবী পৃথিবীতে শুভাগমন করা, আমরা ওইটাকে স্মরণ করি, কোনটা আমরা কোনটা স্মরণ করি বলেন? আমাদের কাছে গুরুত্বপূর্ণ কোন জিনিস? নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, যেই তারিখেই জন্মগ্রহণ করুন একদিন তো জন্মগ্রহণ করেছেন। সুতরাং এই যে থানবী সাহেব আমাদেরকে এই মেসেজটা দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফবিযালিকা ফলিয়ফরহু, এই আয়াতে কারিমার মাধ্যমে থানবী সাহেব আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যেহেতু এই নবী আল্লাহর দেওয়া বড় নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে আসা অনেক বড় বড় করুণা, সুতরাং এই নবীর জন্মকে স্মরণ করে খুশি উদযাপনের হুকুম দিয়েছেন আল্লাহ। হুকুম কে দিয়েছেন? তাহলে এবারে আপনারা বলুন, আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি, কার হুকুম পালন করি? কার হুকুম পালন করি? নাকি ফুলতলি সাহেব কিবলা আমাদের জন্য নতুন পথ একটা আবিষ্কার করে দেখাই দিয়ে গেছে? আমরা ফুলতলি সাহেব কিবলার হুকুম পালন করি না আল্লাহর হুকুম পালন করি? আমরা আল্লাহর হুকুম পালন করি। আল্লাহর হুকুম আমরা পালন করতে যাব? আল্লাহর হুকুম পালন করার থেকে মানুষকে বাধা দেয় যে তার নাম, আপনারা বুঝেন নাই মনে হয় আমার কথা। একজন মানুষ যখন আল্লাহর হুকুম পালন করতে যায়, তো আল্লাহর হুকুম পালন করার থেকে বাধা প্রদান যে করে সেই অপশক্তির নাম কি? ইবলিস, শয়তান, ইবলিস। তো সেই ইবলিস শয়তান, যেটা শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরের মধ্যে, এটা কি শুধু জিন না মানুষও আছে? মানুষও আছে। দলিল কোথায়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, কুমন্ত্রণা দিয়া মানুষকে মিসগাইড করে, বিপথে মানে ভ্রান্ত পথে পরিচালিত করে। যারা এগুলো ওয়াসওয়াস আল খান্নাস, এগুলো হলো খান্নাস। এই খান্নাস জিন্নাত থেকেও আসে এবং কি থেকে আসে? মানুষ থেকেও আসে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। হাজিরে কেরাম, আমরা যারা ঈদ মিলাদুন্নবী পালন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পেয়েছে, এটা আমরা স্মরণ করি। এটা কি আমরা স্মরণ করি? এই কাজটা কি আমরা শুধু করি? আর সাহাবায়ে কেরাম করতেন না? সাহাবায়ে কেরাম এটা করতেন কি করতেন না? সাহাবায়ে কেরামের সামনে ইসলামিক শরীয়তের হুকুম আহকাম ছিল কিনা? নবী এসেছেন, নবী মানুষকে দীন শিক্ষা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, মানুষ কিভাবে আয় রোজগার করবে, কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলবে, এক কথায় ইসলামী শরীয়তের যত বিধান আছে নবীজি মানুষকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামও শিক্ষা পেয়েছেন। সাহাবীর সাহাবীরা এই যে দীনের যে হুকুম আহকাম,
শুধু শুধু এই বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত থাকতেন না, এগুলো তো ছিল, আর একটা বিষয় তাদের মনের মধ্যে ছিল, সেটা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে শুভাগমন করেছেন, আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করা এটা হচ্ছে মানুষের প্রতি, বিশেষ করে ইমানদারদের প্রতি আল্লাহর আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। যে সাহাবায়ে কেরাম যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা নিয়ে চিন্তা করতেন এবং তারা মনে করতেন, এই এই তাদের ফিলিংস এইটা ছিল যে নবী পৃথিবীতে আগমন করেছেন মানে আমরা আল্লাহর পক্ষ থেকে অনেক দয়া পেয়েছি, অনেক কি দয়া পেয়েছি, এই কারণে তারা শুকরিয়া আদায় করতেন। সুবহানাল্লাহ, বলেন আমরা যেভাবে মিলাদুন্নবী মিলাদুন্নবী মাহফিল উদযাপনের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করি, সাহাবায়ে কেরামও কিন্তু আল্লাহর নবীর পয়দাইশকে স্মরণ করে তারাও শুকরিয়া আদায় করতেন। এই রেওয়ায়েতটা শুনাই আমি শেষ করি। একটা হাদিস শরীফ, এই হাদিস শরীফ বলেই আমি শেষ করব, শুধু আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরব, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পয়দাইশ নিয়ে কোনো চিন্তা করতেন কি করতেন না। এই হাদিস শরীফ জামে তিরমিজি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, এই হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, এই হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে এসেছে, এবং এই যে লামাজহাবিদের ইমাম নাসিরুদ্দিন আলবানি তিনি এই হাদিসের সনদকে সহি বলেছেন। আর কারো কথা বললাম না, ভেজালি মানুষ যারা ভেজাল করে এই বিষয়গুলো নিয়ে তাদের ইমাম তাদের মুরব্বী নাসিরুদ্দিন আলবানি তিনিও বলেছেন এই হাদিসটা সহিহুল ইসলাম, এই হাদিসটার সনদ কি সহি। এই হাদিস আপনাদের সাথে আমি পড়ে শোনাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফের মধ্যে দেখলেন যে সাহাবায়ে কেরামের দল বসা, সাহাবায়ে কেরাম একদল বসা, সুন্দর হয়ে তারা বসেছেন, কিসের একটা মহফিল এখানে বোঝা যাচ্ছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন, তাদেরকে দেখার পর প্রশ্ন করলেন মা আজলাসাকুম, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমরা এখানে কেন বসেছ, তোমরা যে সুন্দর হয়ে বসেছ কারণ সবাই নামাজ পড়েছে, নামাজ আদায় করার পর কর্মব্যস্ত মানুষ প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে, আর তোমরা কিছু মানুষ এখানে জমা হয়ে বসে আছো, এ কোন বিষয়ে তোমরা এখানে বসেছো, তোমাদের মজলিসটা কিসের মজলিস। দেখেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালাকাতিন মিন আসহাবিহি ফাকালা মা আজলাসাকুম ক্বালু জালাসনা নাদউ আল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদ্দীনিহি, আমরা এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করব, কেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের হেদায়েত আমাদেরকে দান করেছেন, আমরা তো পাইলাম দ্বীনের হেদায়েত তারা লাভ করেছেন, এই জন্যে আল্লাহর প্রশংসা তারা করতেছেন। এরপরে আরেকটা কথা তারা বলেছেন, ওয়ামান্না আলাইনা বিকা, ওয়ামান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে করুণা প্রদর্শন করেছেন, দয়া করেছে, এই কথা স্মরণ করে আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে শুকরিয়া আদায় করতেছি। আমরা কি বুঝলাম, সাহাবায়ে কেরাম তাদের মধ্যেও এই চিন্তাটা ছিল যে নবীজি পৃথিবীতে শুভাগমন করা এটা সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের এক দয়া, নবী পৃথিবীতে আসা তার মানে আল্লাহর এক দয়া। আল্লাহর নবী কি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম দিলেন যে আল্লাহর কসম হে তোমরা বলো আমার কাছে তোমরা এখানের মজলিসের যে কারণ বর্ণনা করেছ এই কারণে কি তোমরা এখানে বসেছ,
সাহাবায়ে কেরাম তিনবার কসম খাইলেন এবং তিনবারই এই একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি আমার আজ যা বলেছি এই কারণেই এখানে আমরা বসা। আল্লাহ পাক তার দিনের হেদায়েত আমাদেরকে দান করেছেন একটা বিষয়, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আর আরেকটা হলো যে আপনি আমাদের মাঝে তাসবীহ এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আপনাকে পাঠিয়েছেন, পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক দয়া করেছেন, এই কথা স্মরণ করে আমরা আল্লাহর প্রশংসার মাধ্যমে শুকরিয়া আদায় করি। আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি বোঝা গেল সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরাও করি, সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গির অনুসরণ আমরা করি। তো এই কাজ করলে কি হয়, এই যে আমরা ঈদে মিলাদুন নবী মাহফিলের আয়োজন করলাম, আমরা অনেকেই দাওয়াত পাইলাম, ঈদে মিলাদুন নবী মাহফিলে বসলাম, সময় কাটাইলাম এবং আল্লাহর নবীর পয়দাইশের কথা স্মরণ করে, জন্মের কথা স্মরণ করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আর পাশাপাশি আমরা খুশি উদযাপন করলাম। এই মাহফিলে যারা উপস্থিত হন তাদের উজরত কি দেখেন, হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে আছে, আল্লাহ নবী বলছেন যে লাম আস্তাহলিফুকুম তুহমাতাল্লাকুম, আমার সাহাবীরা তিনবার কসম নিয়েছি আমি, তোমাদের কথা আমি বিশ্বাস করি নাই এই কারণে কসম নিয়েছি এবং একবার নয় তিনবার, এটা নয়, আমি বিশ্বাস করি তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা মিথ্যা কথা বলবে না, এখানে তোমাদের কাছ থেকে কসম নেওয়া কোনো কথা বক্তব্য শোনার কোনো দরকার আমি মনে করি না, তবে তিনবার কসম নিয়েছি যেহেতু একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে। গুরুত্বপূর্ণ কি আছে, সংবাদ আছে, সংবাদটা কি যে ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিলে আমিন এসেছেন, ফা আখবারানি আন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাঈকা, এবং জিবরিলে আমিনে খবর দিয়েছে তোমরা এই মাহফিলে যারা বসে আছো, তোমরা এই মাহফিলে যারা বসে আছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কথা বলে বলে ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করতেছে। সুবহানাল্লাহ, তাহলে মিলাদুন নবী মাহফিলে বসলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, আল্লাহ যেখানে খুশি সেখানে বেজার একজন হয়, কে বেজার হয়? আমরা শয়তানকে খুশি করতে চাই না বেজার করতে চাই? আমরা আল্লাহকে খুশি করতে চাই না বেজার করতে চাই? আমরা আল্লাহকে খুশি করতে চাই, এই কারণে এমন কাজ করব যে কাজ করলে আমাদের আল্লাহ খুশি হন আর বেটা শয়তান বেজার হয়। এই যত কাজে আল্লাহ পাককে খুশি করা যায় তত কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শোভাগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, নবীজির মিলাদ হয়েছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া অনুকম্পা। এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা, তার পাশাপাশি নবীজির আগমনকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা হয়, আল্লাহর হুকুম পালন করা হয়। আর নবীজি অনেক আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিচ্ছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো। বাবে তাফরিদ থেকে এসেছে তাহদিস, তাহদিস বাবে তাফরিদ থেকে যখন আসে তখন কোনো কথা বারবার বলা, আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইয়া ওই নিয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার আলোচনা করো। আমাদের নবীজি আল্লাহ দেওয়া বড় নিয়ামত, আল্লাহর দেওয়া কি বড় নিয়ামত, এই নিয়ামতকে আমরা পেয়েছি কিভাবে পাইলাম, কিভাবে পাইলাম, নবীজি আসমান থেকে ধপাস করে জমিনে পড়ে গিয়েছেন, পানির তলা থেকে হঠাৎ করে ভেসে উঠেছেন, জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে এসেছেন, তাহলে কিভাবে পাইলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শোভাগমন করেছেন এবং আমরা পেয়েছি, তার মানে মিলাদুন নবীর মাধ্যমে আমরা নবীকে পেয়েছি। আল্লাহর নবীর প্রাপ্তির কথা যদি আমরা আলোচনা করি, মিলাদুন নবীর আলোচনা আসতেই হয়, মিলাদুন নবীর আলোচনা আসতেই হয়।
এই জন্য বেশি বেশি করে বেশি বেশি করে ঈদে মিলাদুন্নবী মাহফিলের আয়োজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলো পালন করা, এটা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ পাক যেন এই দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বলে আমিন। আমি আবারও শুকরিয়া জানাচ্ছি মুর্শিদুল মুর্শিদিন আমাদের আত্মার আত্মীয় আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। তিনি যদি এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর বিষয়টা আমাদের মধ্যে চর্চা না করতেন, এর গুরুত্ব যদি আমাদের সামনে তুলে না ধরতেন, তাহলে আমরা হয়তো কোন অন্ধকারে চলে যেতাম এই মিলাদুন্নবীর ব্যাপারে। আমাদেরকে কে কোন পথে নিয়ে যেত? মিলাদুন্নবী একটা বিষয় যে এত গুরুত্বপূর্ণ, এটা আমরা জানতেও পারতাম না, বুঝতেও পারতাম না। এই একটা ভালো জিনিস আমাদেরকে শিখায় গিয়েছেন, বুঝায় গিয়েছেন, এবং এই কারণে তাকে অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অনেক বদনাম সহ্য করতে হয়েছে। এত ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ পাক তার বলির এই ত্যাগের উত্তম জাজা যেন দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। صلى الله على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا مولانا محمد واله واصحابه اجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا اي الله তোমার হাবিব আর আশিক কোরির জবা হিসেবে এরার মাঝখানে আমি গুনাহগার আল্লাহ তোমার হাবিবর আশিক করে ওসিলা লইয়া ভিক্ষার হাত বাড়াইছে, আমার হাতে কবুল ফরমাও, আহলে মজলিস তামামর হাত তারাই করে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার জিন্দা বুদ্দা ভাই বাবারে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবর জিন্দা বুদ্দা তামাম উম্মতরে মাফ করে দাও। আল্লাহ তোমার মহব্বত আর তোমার হাবিবর মহব্বত দিয়া আমরা প্রত্যেকের দিলে তুমি মালামাল করিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার বিমারীর জন্য শিফা আনায়েত ফরমা। আয় আল্লাহ বাবা শাহ জালাল শাহ কুরআন 360 উলিয়া আল্লাহ যারা মেহনতর ফলে এই জমিন আল্লাহ বিল্লাহ সুর উচ্চারিত হয়েছে, এই জমিন আজান উচ্চারিত হয়েছে, এই জমিন নমাজ কায়েম হয়েছে, আল্লাহ তোমার অনি অহর ত্যাগের বিনিময়ে এই জমিন জিকরুল্লাহ জানিয়েছে। আয় আল্লাহ তোমার হাবিবর দিন এই জমিন প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে। আয় আল্লাহ বাবা শাহ জালাল শাহ ফরাদ 360 উলিয়া সহ তমাম পৃথিবীর যে জায়গা তোমার যত উলিয়া আরাম ফরমাইছেন আল্লাহ তমাম উলিয়া কেরামের দরজাত বুলান ফরমাও। আয় আল্লাহ মাদ্রাসা হান্ন কবুল ফরমাও, দিন বদিন মাদ্রাসার তরক্কি আনায়াত ফরমাও। আয় আল্লাহ আমরার খান দিল কোন ফরিয়াদ আছে তুমি তো সব জানো, তোমার হাবিবর ওসিলায় আমরা তমাম ফরিয়াদরে কবুল ফরমাও। আল্লাহ মুর্শিদুনা সাইয়িদুনা সানাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলান ফরমাও। আল্লাহ তোমার ওলিয়া আমরার লাগি যত দোয়া করিয়া গেছেন আল্লাহ আমরার হক তমাম দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ আমরারে যে সহি তরিকা দেখাইয়া দিয়া গেছেন আল্লাহ সহি তরিকার উপরে আমরারে আমরার পরবর্তী প্রজন্মরে তুমি সাবিত কদম রাখিও। আল্লাহ আমরার বর্তমান মুর্শিদেবর হক হযরত পড়সাহেব কিবলার হায়াত দিকে চায়। আল্লাহ আল্লাহ সাহেব দাদাগণ আল্লাহ তামামর তামামর দীর্ঘ হায়াত দিকে ছায়া আল্লাহ ঈদ খানদানরে হামেশা আমরার লাগি মুক্তদা বানাইয়া রাখিও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।